হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হুমায়রা জিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, গত এপিসোডে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়েরই দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বেগ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন একটি ট্রেন নিয়ে চিন্তা করি। ট্রেন যখন তার যাত্রা শুরু করে তখন তার একটি বেগ থাকে। তারপর ধীরে ধীরে ট্রেনটির গতি বৃদ্ধি হয়। আবার পরবর্তী স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটির বেগ ধীরে ধীরে কমতে থাকে। এখানে বিভিন্ন সময়ে ট্রেনের বেগের যে তারতম্য হয় তা ত্বরণ ও মন্দনের কারণে ঘটে থাকে। বন্ধুরা, এবার চলো গতি সংক্রান্ত কিছু সূত্র নিয়ে আলোচনা করে আসি। ধরি কোনো বস্তুর আদি বেগ ইউ, শেষ বেগ ভি, অতিবাহিত সময় টি। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ একক সময়ে আদি বেগ ও শেষ বেগের যে পার্থক্য তাকে ত্বরণ বলে। আমরা এক নং সমীকরণ হতে পাই ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। যদি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি ইকুয়ালস এটি। বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস হলে আমরা বেগের সূত্র হতে পাই এস ইকুয়ালস ভিটি। অর্থাৎ বস্তু যদি সমবেগে চলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি হবে এস ইকুয়ালস ভিটি, এবং বস্তু যদি সমত্বরণে চলে তাহলে আমাদের সূত্রটি হবে ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। বন্ধুরা, বস্তুর মধ্যে ত্বরণ থাকলে প্রতি মুহূর্তে এর বেগের পরিবর্তন হয়। এক্ষেত্রে আমরা বেগের পরিবর্তে গড় বেগ লিখতে পারি। আদি বেগ এবং শেষ বেগের গড় মানকে গড় বেগ বলা যায়। তাহলে গড় বেগ ভি ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইকুয়ালস টু ইউ প্লাস ইউ প্লাস এটি বাই টু ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি। অতএব অতিক্রান্ত দূরত্ব এস হলে আমরা এস ইকুয়ালস টু লিখতে পারি ভিটি, বা এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি ইন্টু টি, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। বন্ধুরা, উভয় পাশে বর্গ করলে আমরা পাই ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এ ইন্টু ইউ প্লাস হাফ এটি ইন্টু টি ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এবারে তাহলে চলো আমরা একটি অঙ্ক সমাধান করি। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে এসে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? বন্ধুরা, এক্ষেত্রে গুলিটি যখন দেয়ালের ভিতরে প্রবেশ করবে তখন এর মধ্যে বেগ থাকবে। এই ইউ আদি বেগের জন্যই গুলিটি দেয়ালের ভিতরে প্রবেশ করবে। একসময় দেয়ালের ভিতর কিছু দূর গিয়ে গুলিটি থেমে যাবে। এক্ষেত্রে শেষ বেগ ভি ইকুয়ালস টু জিরো। প্রথমেই আমরা আদি বেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। এক্ষেত্রে শেষ বেগ আমরা জিরো পেয়েছি। দূরত্ব এস ইকুয়ালস টু 10 সেন্টিমিটার ইকুয়ালস 0.1 মিটার। যেহেতু প্রথমেই দেয়ালে প্রবেশের সময় গুলিটির একটি বেগ ছিল এবং একসময় বেগটা কমতে কমতে গুলিটি স্থির হয়ে যায়, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে মন্দন ঘটেছে। তাই এখানে এ হবে নেগেটিভ। তাহলে আমরা সূত্র হতে পাই ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, বা জিরো ইকুয়ালস 1500 স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু 0.1, বা এ ইকুয়ালস 1500 স্কোয়ার বাই 0.2 ইকুয়ালস
1,12,50,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব মন্দন ইকুয়ালস 1,12,50,000 এমএস ইনভার্স 2। বন্ধুরা, এবারে আমরা পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে জানব। পরন্ত বস্তুর তিনটি সূত্র রয়েছে। প্রথম সূত্র, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান হতে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ে সমানুপাতিক, অর্থাৎ v ইজ প্রপোর্শনাল টু t। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h ইজ প্রপোর্শনাল টু t স্কোয়ার। বন্ধুরা, আমরা একটু আগে গতি নিয়ে যে তিনটি সূত্র দেখেছি, পরন্ত বস্তুর ক্ষেত্রে একই তিনটি সূত্র প্রযোজ্য। যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বের পরিবর্তে উচ্চতা হয়, তাই আমরা s এর পরিবর্তে h লিখব। এবং আমরা জানি অভিকর্ষ ত্বরণের জন্যই একটি বস্তু উপর থেকে মাটির দিকে পড়ে, তাই আমরা a এর পরিবর্তে j লিখব। তাহলে আমাদের সূত্রগুলো দাঁড়ায় v ইকুয়ালস u প্লাস gt, h ইকুয়ালস ut প্লাস হাফ gt স্কোয়ার, v স্কোয়ার ইকুয়ালস u স্কোয়ার প্লাস 2gh। বন্ধুরা, এবারে আমরা একটি অঙ্ক সমাধানের চেষ্টা করি। ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটি ছুঁড়ে তাহলে তা কত উপরে উঠবে? অঙ্কটির সমাধান এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 150 কিলোমিটার/আওয়ার ইকুয়ালস টু 150 × 1000/60 × 60 ইকুয়ালস 41.67 মিটার/সেকেন্ড। আমরা জানি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। আমরা বলটিকে উপরের দিকে ছুঁড়ে মারব। এখানে দিক পরস্পর বিপরীত হওয়ায় আমরা জিকে নেগেটিভ ধরব। বলটি শেষ পর্যন্ত যে উচ্চতায় গিয়ে থেমে যাবে তা আমরা এইচ ধরি। বন্ধুরা, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে ভি ইকুয়ালস টু 0, ইউ ইকুয়ালস টু 41.67 মিটার/সেকেন্ড, জি ইকুয়াল 9.8 এমএস ইনভার্স 2, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g ইকুয়ালস 41.67 স্কোয়ার/2×9.8 মিটার ইকুয়ালস টু 88.59 মিটার। বন্ধুরা, এখন আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। কোনো বস্তু সমবেগে চললে s ইকুয়ালস vt, বস্তুটির মধ্যে ত্বরণ থাকলে v ইকুয়ালস u প্লাস at, অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস ut প্লাস হাফ at স্কোয়ার, শেষ বেগের জন্য v স্কোয়ার ইকুয়ালস u স্কোয়ার প্লাস 2as। পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো v ইকুয়ালস u প্লাস gt, h ইকুয়ালস ut প্লাস হাফ gt স্কোয়ার, v স্কোয়ার ইকুয়ালস u স্কোয়ার প্লাস 2gh।
তাহলে বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই গোজি 8 এর সাথেই থেকো।